সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রথম শ্রেণীর পরীক্ষার পর আজকে প্রথম তোমাদের সাথে অনলাইন ক্লাস বাংলা প্রথম পত্র। আমাদের যে বাংলা প্রথম পত্র বুক বইটি দেওয়া আছে, বাংলা প্রথম পত্র বুক বইটি তোমরা খুলো। পৃষ্ঠা নম্বর হচ্ছে 62। আজকে পড়বো মোমোর সামনে। একটা শিক্ষার্থীর গল্প পড়বো, সে 7 দিনে কি কি করে সে সম্পর্কে আমরা জানবো। এক সপ্তাহ সময় 7 দিন, সেটা আমরা সবাই জানি। সে এই 7 দিনে কি কি কাজ করে সে সম্পর্কে আমরা আজকে জানবো। দেখো, মুমু রোজ স্কুলে যায় লেখাপড়া করে। শনিবারে সে পড়ার টেবিল সাজায়, রবিবারে সে বাগান দেখাশোনা করে, সোমবারে গান শেখে, মঙ্গলবারে সাঁতার কাটে, বুধবারে নিজের ঘর সাফ করে, বৃহস্পতিবার ছবি আঁকে, শুক্রবার ছুটির দিন, ওই দিন সে খেলাধুলা করে। 7 দিনে 1 সপ্তাহ হয়। অর্থাৎ এই 7 দিনে সে শুক্রবার ছাড়া অন্য 6 দিন সে স্কুলে যায়। দেন শনিবারে সে কী করে? পড়ার টেবিল সাজায়, রবিবারে বাগান দেখাশোনা করে, সোমবারে গান শেখে, মঙ্গলবারে সাঁতার কাটে, বুধবারে নিজের ঘর সাফ করে, বৃহস্পতিবারে ছবি আঁকে, এবং যে শুক্রবার আছে ওই শুক্রবারে সে কী করে? খেলাধুলা করে। এরপর আসো তোমাদের স্কুল কর্তৃক যে পাঠ পরিকল্পনা দেওয়া হয়েছে, সে পাঠ পরিকল্পনাটাই কই? পাঠ পরিকল্পনা বাংলায় খুলে শব্দ অর্থগুলো দেখো। শব্দগুলো হচ্ছে দেখো, ছুটি, রোজ, সাফ, বন্ধু, দেও, বানা, শৈশব, ছবি, উষা, সাঁতার। দেখো এখানে শব্দগুলো কয়েকটা মিলছে, আশা করে ছুটি, সাপ, রোজ, বন্ধু, দেও, বাগান, শৈশব, ছবি, উষা, সাঁতার। এবার আসা করি অর্থ, ছুটি অর্থ হচ্ছে অবসর, ছুটি মানে অবসর, সাপ মুক্ত হওয়া, বন্ধু বন্ধু মানে মিত্র, রোজ বৃক্ষ বা রং, দেও হচ্ছে তরঙ্গ, বাগান উদ্যান, শৈশব শিশুকালের অবস্থা, ছবি চিত্র বা মূর্তি, উষা উষা মানে হচ্ছে ভোগ, সাঁতার মানে কি? বাসা, বাসমান অবস্থা থাকা আর কি। তো আবার বলছি দেখো, ছুটি অবসর, সাপ মুক্ত হওয়া, রোজ বৃক্ষ বা রং, বন্ধু মিত্র, দেও তরঙ্গ, বাগান উদ্যান, শৈশব শিশুকালের অবস্থা, ছবি চিত্র বা মূর্তি, উষা উষা মানে হচ্ছে ভোর, সাধারণত হচ্ছে বাসা। তোমরা প্রথমে সর্বপ্রথম মোমো 7 দিন গল্পটা রিডিং করবে অভিভাবকের সহযোগিতার মাধ্যমে। রিডিং করার পর তোমরা তার তোমাদের পাঠ পরিকল্পনা থেকে শব্দার্থগুলো প্রথম শিখবে, শিখে এসডব্লিউ খাতায় তারিখ অনুসারে কী করবে? এসডব্লিউ করবে। প্রথম শব্দার্থগুলো শিখবে, শিখে কী করবে? তারিখ অনুযায়ী এসডব্লিউ করবে। সব সব ধন্যবাদ, সবাইকে সুস্থ থাকবে, ভালো থাকবে।